তো জয় হিন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে সেই ফাইনালি সেই দিনটা চলে এসেছে যারা তোমরা কমেন্টে বলেছিলে যে দাদা মক টেস্টের একটা বুক লিস্ট নিয়ে আসো, কোথা থেকে তুমি মক টেস্ট দিচ্ছ। তো আজকে তোমাদের সেই ভিডিওটাই আমি তোমাদেরকে বলবো ভিডিওতে যে কোথা থেকে আমি মক টেস্ট দিচ্ছি, এবং এই যে পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছ এই পিডিএফটা কতটা ভালো, মক টেস্ট দিলে তোমাদের বেনিফিট কী হবে সবটাই আমি পুরো এই ভিডিওতে বলবো। চো ভিডিওটা তোমরা পুরোটা দেখো, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এই হচ্ছে সেই মক টেস্টটা রয়েছে, এই মক টেস্টটা তোমরা এই পিডিএফটা দেখতে পাচ্ছ এখানে। তো তোমরা অনেকদিন থেকেই বলছিলে যে একটা মক টেস্ট নিয়ে আসো দাদা, একটা পিডিএফ আমাদেরকে দাও, একটা বুক লিস্ট শেয়ার করো, মক টেস্ট কোথা থেকে দেবো, কী ব্যাপার, ঠিক আছে? তো পুরোটাই আমি তোমাদেরকে এই ভিডিওটা আর কি বলছি। তো আমি কোথা থেকে মক টেস্ট দিচ্ছি, তো এখনও দিইনি, তো এটাই আমার ফার্স্ট। তো খুব ভালো একটা মক টেস্ট রয়েছে, ঠিক আছে? পিডিএফটার দামও অনেকটা কম, আমি এতটুকু শিওর করে বলছি তোমাদের বেনিফিট অনেকটাই হবে, ঠিক আছে? এবার কী কী বেনিফিট রয়েছে মক টেস্ট দেওয়ার আমি তোমাদেরকে এটা বলবো। একজন এক্সপিরিয়েন্স হিসাবে তোমরা আমাকে অনেকেই মানো, অনেকেই আমাকে বলো, জিজ্ঞাসা করো অনেক কিছু হিসেবে। তো আমার আমি অলরেডি সবসময়ের জন্য অথেন্টিক একটা ইনফরমেশান দেওয়ার চেষ্টা করি আমার চ্যানেলে। তো যারা আমার সাবস্ক্রাইবার রয়েছে সবসময়ের জন্য আমাকে বিশ্বাস করো, তো সেই কারণে আমি তোমাদেরকে এমন কিছু দেবো না যেটা তোমাদের ক্ষতি হবে। তো সেই কারণে আমি তোমাদেরকে একটা বেস্ট মক টেস্ট নিয়ে এসেছি। তো এই প্র্যাকটিসটা তোমরা এই মক টেস্ট দিলে তোমাদের অবশ্যই 100% তোমাদের বেনিফিট হবে, ঠিক আছে? তো বলে দিচ্ছি এই মক টেস্টের মধ্যে, এই পিডিএফটার মধ্যে কী কী রয়েছে। তো এটা WP এবার যে মেন্স এক্সাম, তোমরা সবার জন্য একটা এক্সাম হবে। তো সেই হিসেবে এখানে রয়েছে 50টা পুরো মক, ফুল মক টেস্ট, ঠিক আছে? 50টা রয়েছে, এবং ইংলিশ রয়েছে তোমার 5টা, GK, ম্যাথ, GI প্রত্যেকটা তোমার আলাদা আলাদা করে রয়েছে, ঠিক আছে? পুরো তোমার 50টা সেট রয়েছে। তো এখানে তুমি পেয়ে যাচ্ছ 50টা সেট। তারপর যদি আমি তোমাদেরকে বলি নিচে গিয়ে, তোমার এখানে সিরিয়াল বাই সিরিয়াল তুমি এখানে পেয়ে যাবে কত নাম্বার কোথায় কী রয়েছে সম্পূর্ণ, ঠিক আছে? তারপর তোমার এখানে অ্যান্সার কী দেওয়া রয়েছে, এবং ম্যাথ এবং GI যে রয়েছে সেটা অ্যানালাইজ তোমার রয়েছে, অ্যানালাইজ তোমার করে দেওয়া আছে, অ্যানালাইজ করে দেওয়া আছে তোমার প্রত্যেকটা কী কী রয়েছে, ঠিক আছে? তুমি সব কিছু দেখতে পারবে। মনে করো ম্যাথ তুমি একটা করলে, দেখা গেলো তুমি একটা ম্যাথ করলে, সেই ম্যাথটা করার পর সেটা তোমার হচ্ছে না, বা তুমি পারলে না, বা অ্যান্সারটা তুমি দিলে ভুল হয়ে গেল, তুমি সেটা সলিউশন দেখবে। তো সেটা সলিউশন আমি তোমাকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সলিউশনে তুমি পেয়ে যাবে। তো এটাই আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা যদি এই পারচেস করো এটাকে, তোমার বেনিফিটটা আমি তোমাদেরকে বলে দিই। বাজার চলতে যেগুলো বই রয়েছে সেই বইগুলোর মধ্যে তোমার 200 টাকা, 250 টাকার মধ্যে তুমি 8টা 10টা এরকম প্র্যাকটিস সেট পাচ্ছ। তো এত প্র্যাকটিস সেট তোমাদের হিউজ পরিমাণে এখন দরকার, যে আপাতত আপকামিং যেগুলো রয়েছে সেগুলো তো তোমাকে দিতে হবে, এবং এখন থেকে তুমি প্র্যাকটিস সেটটা তোমাকে দিয়ে রাখতে হবে, যাতে করে তুমি বুঝতে পারো তোমার খামতিটা কোথায় রয়েছে। তুমি যদি এখন একটা প্র্যাকটিস সেট দাও, তুমি দেখতে পারবে, তুমি বুঝতে পারো তোমার খামতি কোথায়, তুমি ম্যাথ কটা পারছো, GK কটা পারছো, GI কটা দিতে পারছো, সেই হিসেবে তুমি ইম্প্রুভ করবে, ঠিক আছে? যদি তোমার কম হয় নাম্বারটা, স্কোরটা কম থাকে, তুমি ইম্প্রুভ করার জন্য বেশি করে তুমি আরও পড়বে। তো মক টেস্ট দেওয়াটা খুব জরুরি। আর বাজার চলতে যেগুলো বই রয়েছে সেগুলো তো তুমি খুব কম পরিমাণে মক টেস্ট পাবে, সেগুলোতে দিয়ে তোমার লাভ হবে না, কারণ তুমি 200-250 টাকা করে কতগুলো মক টেস্ট তুমি কিনবে, ঠিক আছে? আর এমন পরিমাণে কম সেটগুলো। তো এটা এমন একটা সেট রয়েছে যেগুলোতে তোমার মাত্র 85 টাকায়, ঠিক আছে? হ্যাঁ, মাত্র 85 টাকায় তুমি অনেকগুলো মক টেস্ট পাচ্ছ, সেটাতে তোমার অনেকটাই বেনিফিট হবে, তুমি আবার নিতে পারো। এবং আপকামিং আরও আমি তোমাদেরকে ভিডিওতে বলে দেবো যেগুলো তোমার মক টেস্ট তোমার থাকবে। আমি সেরকমভাবে লিস্ট বানাচ্ছি না আপাতত মক টেস্টের, তোমরা চেয়েছিলে একটা লিস্ট তৈরি করে দিতে, তো যেরকম আমি WP বইয়ের জন্য বলেছিলাম, তো আমি যেরকম বলেছিলাম WP বই যেগুলো সাজেস্ট করেছি অনেকের হেল্প হয়েছে, মক টেস্টে অনেকের নাম্বার উঠছে, এবং তারা আমাকে অলরেডি ফোন করে জানায় সবসময়ের জন্য। তো তোমরাও আশা করি, আমি এটা যে তোমাদেরকে আমি বলছি, তোমরা আশা করি এটাতে বেনিফিট হবে, এবং তোমরাও আমাকে বলবে হ্যাঁ দাদা তুমি এটা বলেছিলে, এটা সত্যি হয়েছে। তো এই মক টেস্ট তোমরা 85 টাকায় 50টা সেট পাচ্ছ, এটা বিশাল বড় ব্যাপার, ঠিক আছে? তো কোশ্চেনগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই একবার। কোশ্চেনগুলো তোমরা দেখতে পাচ্ছ, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, প্রত্যেকটা সাবজেক্ট যে রয়েছে প্রত্যেকটা সাবজেক্ট থেকে একদম কোশ্চেন এখানে থাকবে, অথেন্টিক, এমন নয় যে কঠিন, এমন নয় যে সোজা, যেমনটা তোমাদের যেমন রয়েছে টেক্সট বুকে তোমরা অনেকে দিচ্ছ, টেক্সট বুকে দিয়ে কোনো লাভ নেই, সেখানে অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের এক্সামটা হচ্ছে না। অনলাইন প্ল্যাটফর্মে তোমরা যদি এক্সাম দাও তাহলে তুমি অলরেডি অফলাইনে এক্সামটা তোমার হবে, তো সেখানে দিয়ে তোমার কোনো লাভ নেই, কারণ টাইম ম্যানেজমেন্টের ব্যাপার রয়েছে, ঠিক আছে? তো সেই কারণে আমি বলবো, আর টেক্সট বুকে অলরেডি তোমাদের একটু টাফ কোশ্চেন থাকে, যেটা তোমাদের WP কনস্টেবল কখনই আসবে না, সেটা তোমরা বুঝে নাও, ঠিক আছে? তো সেই কারণে তোমরা স্মার্ট টাইপ যেগুলো রয়েছে কোশ্চেন যেগুলো আসবে সেরকম এখানে কোশ্চেন দেওয়া রয়েছে, সেগুলো তুমি কমপ্লিট করে এখানে তুমি আশা করি তোমার অনেকটাই বেনিফিট হবে, আমি এতটুকু গ্যারান্টি করে বলছি, ঠিক আছে? এই দেখো কোশ্চেনগুলো একবার তুমি দেখো কত সুন্দর সুন্দর এখানে কোশ্চেন রয়েছে। আমি তোমাদের নিয়ে যাচ্ছি ম্যাথের কোশ্চেনটায়, তো ম্যাথ কোশ্চেনটা আমি নিয়ে যাচ্ছি, দেখো
এই দেখো ইংলিশ রয়েছে 10টা, প্রত্যেকটা তোমার যেরকম সাবজেক্ট মেন্সের থাকবে সেই প্রত্যেকটা সাবজেক্ট থাকছে এখানে সিলেবাস, ওই হিসেবে রয়েছে মার্কসগুলো, ঠিক আছে। 25-25 করে তিনটে এবং 10 নম্বর তোমার ইংলিশে থাকছে, ঠিক আছে। ইংলিশের কোশ্চেনগুলো একবার দেখে নাও, আর তোমার জিকে তো থাকছেই। এবার তুমি বলে দিচ্ছি আমি, এই যে দেখো রিজনিং, রিজনিং রয়েছে, তো এটা আমি ডেমো ক্লাস হিসেবে তোমাদেরকে একটা দেখাচ্ছি, ঠিক আছে। ডেমো একটা PDF রয়েছে আমার কাছে, সেই হিসেবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর তোমরা যখন পারচেস করবে সেখানে 85টাই থাকবে পুরোপুরি। এই দেখো রিজনিং রয়েছে এবং ম্যাথও রয়েছে, তো তোমরা যদি ম্যাথ করতে চাও, ম্যাথ মনে করো করলে তুমি 25টার মধ্যে তুমি ম্যাথ 15-10টা জটাই করলে, করার পর তুমি যদি অ্যানালাইজ করতে চাও যে অ্যানালাইজ কোথা থেকে করবে, এটা কী রয়েছে, সেটাও ব্যবস্থা রয়েছে, অ্যানালাইজ এখানে তুমি দেখতে পারবে, ঠিক আছে। তো তোমার এটা নেওয়াটা বেনিফিট অনেকটাই, আমি যেটা বলবো আমি দিচ্ছি, আমি এবং দিয়েছি অনেকটাই ভালো কোয়েশ্চেনগুলো, উন্নত মানের কোয়েশ্চেন এবং যেগুলো স্মার্ট কোয়েশ্চেন খুব। তো এটা দিয়ে দেখো, আর নিচে দেখিয়ে দিচ্ছি অ্যান্সার কী রয়েছে এখানে তোমার প্রত্যেকটা তোমার অ্যান্সার কী যেগুলো সেট থাকবে, এগুলো মানে একটাই দেখতে পাচ্ছ, যেহেতু এখানে সবগুলো কোয়েশ্চেন নেই সেই কারণে আমি সেটগুলো মানে জাস্ট বলছি। যখন তুমি এটা ফুলফিল পুরোটা একটা পারচেস থাকবে সেখানে 85টা কোয়েশ্চেনই তোমার দেওয়া থাকবে, তুমি সেটা দেখে করতে পারবে। তো চলো, কেমন লাগলো তোমাদের ভিডিওটা, অবশ্যই ভালো লাগলো তো অবশ্যই তোমরা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে এই ভিডিওর, তো ভিডিওর নিচে যাও ডেসক্রিপশনে, সেখানে সেই লিঙ্ক থেকে পারচেস করো, ঠিক আছে। তোমরা তাড়াতাড়ি এটা পারচেস করে নাও, নিয়ে মক টেস্ট দাও, আমাকে কমেন্টে জানাও কীরকম মক টেস্টটা তোমাদের লাগলো, প্র্যাকটিস সেটটা কীরকম পুরোটা আমাকে জানাবে, ঠিক আছে, কমেন্টে অবশ্যই জানাবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।